একটা মহান ডায়লগ পাওয়া গেছে, সে মহান ডায়লগ দিয়েছে আমাদের মহান শ্রীময়ী। যে শ্রীময়ী দুদিন আগে বলছিল, ছোটুর মতো ছেলেকে আমি জীবনে মানব না, ছোটুর মতো ছেলেরা কোনোদিনও ভালো হতে পারে না, ওদের কোনো ক্লাসই নেই। সেই শ্রীময়ী আজকে বলেছে, আমি চাই ছোটুর মতো ছেলেরা ঘরে ঘরে জন্ম নিক। ভাবা যায়? কেউ যদি ঘুমিয়ে থাকো, এই ডায়লগ যদি কানে আসে, তাহলে ঘুম ভেঙে যাবে, এটুকু আমি ড্যাম শিওর। আর যদি কেউ মরেও যায়, সিরিয়াল শ্রীময়ী হয়তো তার পছন্দের একটা সিরিয়াল, সে যদি মরে গেছে, এই ডায়লগ যদি তার কানের ঘুড়ে বাজিয়ে দেওয়া যায়, তবুও সে লাফ মেরে উঠবে, উঠে বলে আমি মরিনি, আমি ডায়লগটা একটু শুনবো। কারণ এই ডায়লগটা অনেকটা এরকমই, যে শ্রীময়ী এতদিন ছোটুকে দূর ছাই দূর ছাই দূর ছাই করে গেল, সেই শ্রীময়ী কিনা এখন ছোটুকে বলছে যে ছোটু এতটাই ভালো এতটাই ভালো যে ঘরে ঘরে জন্ম নিক। যে রিঙ্কা এতদিন ধরে ছোটুকে উল্টোপাল্টা বলে এসেছে, ছোটুর পরিবারকে গালিগালাজ করেছে, নিজের বোনের সাথে প্রায় বলতে গেলে সম্পর্ক ভেঙেই দিয়েছে, সেই রিঙ্কা এখন বলছে, আমি কি আমার বোনকে ভুল বুঝে ফেললাম? না ভাই, তুই তোর বোনকে একেবারেই ভুল বুঝিসনি, ভুল তো আমরা বুঝেছিলাম তোকে। তুই যে কত বড় মহান, আর তুই যে বিশেষ করে ওই মহান মায়ের মহান ছেলে, এটা তো আমরা ভুলেই গেছিলাম। একটা সময় ছিল ভাই, যখন ঘরে ঘরে মা কাকিমারা কানের গোড়ায় এসে বলতো, ছেলে হো তো ডিঙ্কা জায়সা। এখন বলে, আমার ছেলে হয়তো হোক, কিন্তু ডিঙ্কার মতো যেন না হোক, কারণ ওই জিনিস আমরা নিতে পারবো না, ওটা পয়মাল। তো বলছি, দাবিটা ঠিক কি ডিঙ্কা দাদা? দাবিটা ঠিক কি? দাবিটা কি? একবার ভুল বুঝবে, একবার ঠিক বুঝবে, তারপরে আবার নিজেই নিজের মহান মাকে গিয়ে বলবে, আমি কি করে ভুল বুঝলাম, আবার লোকজনের সামনে গিয়ে আবার বলবে যে, না না, আমার জীবনেও এই জিনিস ঘটেছে, তারপরেও আমি ভুল বুঝেছি। মানে ডিঙ্কার দাবিটা কি? শ্রীময়ী তো বলে দিয়েছে, আমি বোকা মানুষ, আমি তো হাঁদা বোকা আছি, আমি সকলকে বিশ্বাস করি, ভরসা করি, বারবার ঠকেও যাই, কি করব, এটাই আমার ধর্ম, এটা শ্রীময়ী মেনে নিয়েছে। না মানে আমি বসিয়ে দিলাম শ্রীময়ীর মুখে কথা, এই এই ডায়লগকে আবার সিরিয়ালে খুঁজতে যেও না, মিল খাবে না। তো যাই হোক, অন্য কোথাও খুঁজতে যেও, পেয়ে যাবে আশা করি, আমার মনের কথা তো তাই বলে দিলাম। তো ডিঙ্কার বিষয়টাও আমি বুঝতে পারছি, ডিঙ্কা কনফিউজ লেভেলে এখন রয়েছে, যে সে কী করবে, সে ঠিক বুঝছে না ভুল বুঝছে সে নিজেই বুঝতে পারছে না, মেন্টাল কন্ডিশন তার ক্রিটিক্যাল। কিন্তু অনিন্দ্যবাবু কী হলো? না আমি না মানলাম, এরা মহান মানুষজন, এদের লেভেলটাই আলাদা। অনিন্দ্যবাবুর দাবিটা কী? অনিন্দ্যবাবু সুযোগ বুঝে যখন দেখছে ওনার দ্বিতীয় বউ কেস খেয়েছে, এবার একটা বড় রকম একটা হাঙ্গামা হবে, দ্বিতীয় বউ আবার ঘাড়ের থেকে সরে যাবে, আর মেয়ের বিশ্বাস জিতে গেছে, তখন মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, তোর বিশ্বাস জিতেছে, এটা দেখে আমি হ্যাপি। এই সত্যি কথাটা অনিন্দ্যদা এখনো বলছে না, মানে অনিন্দ্য কাকু এখনো বলছে না, অনিন্দ্য কাকু এটা বলতে পারছে না, মা তুই আমার আমাকে রক্ষা করলি, এই যে আমার জীবনে আবার জুন ফিরে এসেছিল, তার জন্য আমি যে প্রবলেমে পড়েছিলাম, তুই আমাকে তার থেকে বাঁচিয়ে দিলি, তুই বাবা প্রেম কর, যা কর তা কর, তুই আমার ঘাড়ের থেকে এই যে ভূত নামিয়ে দিলি, এই জন্যে তোকে আমি একটা বিশাল একটা আসনে বসিয়ে ফেললাম। এইটা অনিন্দ্য কাকু বলতে পারছে না। আচ্ছা, অনিন্দ্য কাকু বলতে পারছে না, তার লেভেলটাও আলাদা, তাকেও একটা আলাদা লেভেলে পাঠালাম। এবার আসি জুন আন্টি। আরে ভাই, এ বুঝে গেছে, কেস খেয়ে গেছে, আরে ভাই করছ তো ছেড়ে তো এবার পালিয়ে যা না, ও তখনও বসে ফাইট চালিয়ে যাচ্ছে, কি করবে আমার, আমাকে ফাঁসানো অত সহজ না। আরে আশ্চর্য, এ তো আবার জেলে যাবে, এ আবার জেলে যাবে, বোঝাই যাচ্ছে মানুষকে খুন কর, অ্যাটেম্প্ট টু মার্ডার, সুতরাং তার তো একটা কেস হবেই, মানে জুনের কোনো ব্যাপারই না। অবশ্য ব্যাপার হবে কি করে, সে তো ওখানে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করে রেখে এসেছে। আচ্ছা যাই হোক, এনায় গেল জুন আন্টির লেভেল, এরপরে আসছে আমি কিয়ার লেভেল। এতটাই নির্লজ্জ একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে কিয়া ক্যারেক্টার, যে এই মুহূর্তে বলছে, আমার তো কোনো সলিড প্রমাণ আসেনি সামনে, আমি জড়িয়েছিলাম এমন কোনো মানেও নেই, তো আমি বাড়ি যাচ্ছি। কোন বাড়ি যাচ্ছিস? শ্বশুর বাড়ি যাচ্ছি।
না, শ্রীময়ী ভালো ছিল তো, তাই জন্য শ্রীময়ী অনিন্দ্যদার অত্যাচার সহ্য করেছে, কিছু বলেনি, চুপচাপ আছে। কিন্তু আমাদের কিয়া অনিন্দ্যদাকে বোঝানোর জন্যই হয়তো যাচ্ছে যে দেখো শ্রীময়ী যদি আমার মতো হতো তাহলে এরকম তোমাদের ফুলশয্যাই হতো না, কোথায় অর্ণা আর ডিঙ্গা ফুলশয্যা করবে, সে খাটে গিয়ে আমি মাথা ব্যথা ঘুরছি বলে শুয়ে পড়বো। তারপরে আবার শ্রীময়ী একেবারে ডাকা হাঁকা হিসেবে চলে আসবে, তুমি এখান থেকে বেরোও, আমার ছেলে ছেলের বউ ফুলশয্যা করবে, তুমি বেরোও। ভালোবেসে একটা মানুষকে পাল্টানো যায় এটা আমরা সকলে জানি, দিঠি পাল্টেছে সেটাও মানছি, সতীন কাটার সাথে চুলোচুলি, তারপরে দুই বৌনি গুতগুতি, মানে এগুলো একটা সিরিয়াল চলছে। আর এই সিরিয়াল দেখার পরেও আমাদেরকে কি বলতে হবে, ঘরে ঘরে মা কাকিমার গল্প তুলে ধরছে শ্রীময়ী। না আমাদের ঘরে ঘরে তো এরকম সতীন নিয়ে আমরা সংসার করছি কি না, আমরা দর্শক মাত্র, আমরা সাথে পাশে থাকি না, আমরা বারান্দা থেকে নামি না, আবার আচা পাচা করতেও ছাড়ি না। তো যাই হোক, দেখতে থাকো সিরিয়াল শ্রীময়ী স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।